বন্যপ্রাণীর বিচরণস্থলী হিসাবে বিখ্যাত তিনিচুকীয়ার এটা অঞ্চল হয়েছে বাৰেকুৰি। বিশেষকৈ হলৌবান্দৰ ধনেশ পক্ষীর বসতিস্থল হিসাবে ভারত বিখ্যাত অঞ্চল হয়েছে তিনিচুকীয়ার বাৰেকুৰি অঞ্চল। প্রকৃতির অপরূপ সেউজিয়ার মাজতে প্রায় এক বছরের পূর্বে বাৰেকুৰি অঞ্চলটির পর্যটন ক্ষেত্রত এক শুভ বার্তালৈ আহিছিল পহুর বিচরণে। বৃহত্তর অঞ্চলটির রাইজেও প্রত্যক্ষ করা পহুকেইটা সংরক্ষণের বাবে সকলকে সতর্ক আর সজাগ করেছিল। পহুকেইটাও কেতিয়াবা বাৰেকুৰি চাহ গছসমূহৰ মাজে মাজে আকৌ কেতিয়াবা বাৰীৰ পিছফালে থকা হাবিতলিত মুক্ত মনে বিচরণ করে ফুৰিছিল। অঞ্চলটির মানুষের সৈতে পোহনীয়া জীব জন্তুর সৈতে যেন এক গড়ি উঠিছিল বন্ধুত্ব। কিন্তু যেন হঠাৎ এটা দুঃখ খবর আহিল। বন্যপ্রাণীক মরম করা সংরক্ষণ করা বৃহত্তর বাৰেকুৰিবাসীলৈ এক দুর্ঘটনাবশত এটা পহুর মৃত্যু হয়। সেয়া হয়েছে রাজ্যত এতিয়া চৌদিশী হয়ে থাকা বাহনী পানির তাণ্ডব। বাহনী পানিয়ে মানুষ দুনো জীব জন্তু কাকু এৰি দিয়া নাই, হাবিয়ে বননিয়ে থকা বন্যপ্রাণীকো এৰি দিয়া নাই বারিষার বাদে। বাহনী পানিয়ে মৃত্যুমুখলৈ ঠেলি দিছে বহু পোহনীয়া বনরিয়া জীব জন্তুক। এই বানপানীর পৰা রক্ষা নপরিল বাৰেকুৰিত থকা এটা পহুয়ে। বিভিন্ন স্থানত প্লাবিত হয়ে যার বাবে পহুটে খাদ্যর সন্ধানত জনাঞ্চল বিচরণ করতে দুর্ভাগ্যবশত কাটাতারত লাগি আঘাতপ্রাপ্ত হল। এই দৃশ্য প্রত্যক্ষ করিলে গাঁরে এজন ব্যক্তিয়ে। প্রায় এবছরমান আগরপরা এই অঞ্চল বাৰেকুৰি অঞ্চলের বড়গাঁও বিহিয়াটিং দীঘলহাঁকু ডেঙ্কা এই গাঁওকর মাজে মানে হৈনা পহু এহাল ছাগলী পহু জাতীয় হৈনা পহু এহাল বিচন করে ফুড়ে। আর বিচন করে ফুড়ার ফলত রাইজে যেটা প্রথম প্রত্যক্ষ করে প্রত্যক্ষ করে দেখিলে যে ই কিবা একটা বিপদ সংকুলর মাজত ই জনবহুল এরিয়ালে আহিলে। আর জনবহুল এরিয়ালে অহার কারণে গাঁর সচেতন রাইজে সচেতন হয়ে ইয়াক সংরক্ষণের ব্যবস্থা করলে সংরক্ষণ ব্যবস্থা মানে ধর ইয়াক যাতে কোনো অনিষ্ট করব নয় তেনে এক ব্যবস্থা লওয়া হল। আর নামঘর জড়িয়েও ইয়ার ব্যবস্থা লওয়া হয়েছিল। নামঘর ভকত সমাজে নামঘর জনাই দিয়া হয়েছিল যে ইয়াক এই পহুহালক যাতে কোনেও অনিষ্ট নকরে আর ইয়ার মানে আমার মাজতে ই ঘুরি ফুব পারে এনেকই ই এই পহুহালে মানে আমার এই গাঁও কেখনের মাজত বিচন করে ফুড়ছিল। আর বিচন করে করে ই মানে মানুষের সংস্পর্শলে আসবলে ললে মানুষের ঘরের কারোবার হাঁহর খাদ্য দিয়ার পেলনীয় খাদ্যও মানে কেতিয়াবা গ্রহণ করে। বাড়িয়ে কুড়িয়েবিলাকে ঘুরি ফুড়ে ঘরের পিয়ালিত কেতিয়াবা ঘুরে কারোবার কুকুর লগত ধেমালি করে আর কারোবার গরুর লগতো রাতে মানে শয়ন করে। সেই কারণে গোটেই রাইজে মরমর মাজত সুমাই পড়লে আর পহুকেটাও মানে রাইজর মানে জনসাধারণের মাজলে উচরলে আহে একবারে উচরলে আহে কিন্তু মানে পাস করব নয় কিন্তু তথাপি একবারে উচরলেকে এতে বাস করে আসে। কিন্তু যাকালি একটা বিশেষ একটা ঘটনা ঘটিল। যাকালি ঘটনাটা হল প্রায় 3:30 বজাত মই মোর বাড়ির মানে কাম করা যে ঠাই মো কর্মস্থলীর মানে ঘুরি আইছিল। ঘুরি অহার সময় রাস্তাতে মানে পহুটো এখন বাড়ির ফেন্সিং তার যে ফেন্সিং তার বর্গ আকৃতির মানে ঘর ঘর থাকে বর্গ আকৃতি তেনকা ঘরের ফেন্সিংয়ের একটা ঘরত মূরটা সুমাই পড়লে সুমাই পড়ি মানে তার হিংকেটা তার লাগি ধরলে আর দুটা কুকুরে সেই সময় আক্রমণ করলে। আর আক্রমণ করার ফলত যথেষ্টখানি মানে এনজিও হল দুঃখ পালে। দুঃখ পাওয়ার ক্ষেত্রে মানে পহুটো মানে উদ্ধার করে আনিল স্থানীয় এজন ব্যক্তি হিসাবে মানে দেখা পাই পহুটো উদ্ধার করে মানে ঘরলে লিল। ঘরলে লি তাক শুশ্রূষা করা হল। শুশ্রূষা করার পিছত ওয়াইল্ড লাইফক আমি অবগত করালো আর আমার স্থানীয় আমার যার হারি আছে ফরেস্ট ডিপার্টমেন্ট আছে তখনলোক জনওয়া হল লগতে আমার আমার ভেটেনারি ডিপার্টমেন্টক জনওয়া হল। জনওয়া হয়ে পেলায় আমি পহুটো তখন সকলক চিকিৎসার কারণে উন্নত চিকিৎসার কারণে প্রেরণ করা হল। নিলে চিকিৎসা করলে চিকিৎসা করে আজি পুরা ভাগত আমাক কিন্তু একটা দুঃখর খবর দিলে যে পহুটো মানে রাতে প্রায় 4:30 বজাত মৃত্যু হয়েছে। আমি অনুরোধ জানালো যে ডেড বডিটা আমাক লাগে আর যেহেতু আমি ইয়াক আমি একবারে ওসর পাইছিল আর আমি একবারে এজন মানুষ হিসাবে বিবেচনা করে আসছিল জনসাধারণে আমার ডেঙ্কা বড়গাঁও আমার দীঘলহাঁকু লগতে আমার বিহাটিং রাইজে বড় মরমে রাখিছিল। সেইকাৰণে আমি ইয়াক হত্যা করিম
আমি যেহেতু আমি ডেড বডিটো উলিয়াইছো রাইজৰ মাজত নিবিনা আমি সৎকাম কৰিম, সেই অনুপাতে তেওঁলোকে আমাক দিয়া প্রতিশ্রুতি দিলে মানে মানুহ আমি যিদিন সৎকাৰ কৰোঁ তেনেকৈ আমি ব্যৱস্থা কৰিছোঁ। গাঁৱৰ ৰাইজক আমি নিমন্ত্ৰণ জনাইছোঁ, প্ৰতিজন গাঁৱৰ মানুহ ইয়াত উপস্থিত হৈছে, দীঘলাপুৰ ৰাইজ আছে, সেই বৰগাঁও ৰাইজ আছে, ডেংকাৰ ৰাইজ আছে, লগতে আমাৰ বিহাৰটিঙৰ ৰাইজ আছে, প্ৰত্যেকে আহি ইয়াত উপস্থিত হৈছে আৰু আমি সা সন্মানে তেওঁক আমি সৎকাৰ কৰিম আৰু ভৱিষ্যতে আমি এই বাৰ্তাৰ যোগেদি আমি গোটেই অসমবাসীক আমি জনাব বিচাৰিছোঁ যে আজি বিলুপ্তপ্রায় প্রাণীসমূহ যাতে কোনেও অনিষ্ট নকৰে, নিজৰ ভাই ককাই দৰে মৰম চকুৱে চাই আমি সেয়ে আমি এই বাৰ্তাৰ যোগে আমি প্ৰত্যেকলৈ আমি এটা অনুৰোধ জনাইছোঁ। কাটাতাৰত লাগি বহুদূৰ আঘাতপ্ৰাপ্ত হোৱাৰ পিছত মৃত্যু হোৱা ঘটনাই এতিয়া গাঁওবাসীৰ মাজত শোকৰ ছাঁ পেলাইছে আৰু সকলোৱে ৰাজহুৱাভাৱে বহুতোক সৎকাৰ কৰে। এনে দুৰ্যোগৰ সময়ত যাতে ৰাজ্যৰ অন্য স্থান বা বাৰেকুৰিতে বিপদত পৰা এই বন্যপ্ৰাণীসমূহক বিপদৰ পৰা উদ্ধাৰ কৰি সংৰক্ষণ কৰাৰ বিহিত ব্যৱস্থা কৰিবলৈ সৎকাৰস্থলীৰ পৰা সংবাদ মাধ্যম যোগে ৰাজ্যবাসীক আহ্বান জনালে বাৰেকুৰিৰ সাধাৰণ জনতাই। ডিব্ৰুগড়ৰ পৰা ৰক্তিম দাসৰ প্ৰতিবেদন, লোকেল 18।